আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, অনেকে আমাকে একটা বিষয়ে সবসময় জানার চেষ্টা করেন, যেহেতু আমার নিজের দোকান আছে এবং সেখানে আমি মোবাইল সিম বিক্রি করি, তো অনেকে এসে জিজ্ঞেস করেন যে ভাই, আমার আইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন হয়েছে, এই বিষয়টা আমি কিভাবে জানবো। আমার আইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন হয়েছে এটা আমি কিভাবে জানবো, তো সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে জানানোর জন্য আমার এই ভিডিওটি করা। তো সকালে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং পরিপূর্ণ একটা সমাধান পাবেন। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি হয়তো কাউকে বিশ্বাস করে আপনার আইডি দিয়ে আপনি সিম নিয়ে দিছেন, তো সেই লোকটা যদি কোনো অকারেন্স করে তাহলে সে অকারেন্সের দায়ভার কিন্তু আপনার উপরে পড়ে। কারণ যখন প্রশাসন তার এই অকারেন্সটা বাইর করতে যাবে, তখন প্রশাসন দেখবে যে এই সিমটা কোন আইডি দিয়ে করা, তখন ওই মোবাইল নাম্বারটা যখন ট্র্যাকিংয়ে ফেলাবে তখন সোজা আপনার নামটা চলে আসবে। তো সেই জন্য অকারেন্স করছে আরেকজনে কিন্তু ফাঁসি গেছেন আপনি। আমি আজকে আপনাদেরকে বলবো এবং আপনি নিজেও বলতে পারেন না যে আপনি কাকে রেজিস্ট্রেশন করে দিয়েছেন। আবার অনেকের কি হয়, বর্তমান সিম নেওয়া কিন্তু একটা লিমিটেশন আছে, 15টার উপরে হয়ে গেলে আপনি আর আপনার আইডি দিয়ে সিম নিতে পারেন না। এখন দেখা গেছে আপনার প্রয়োজন, আপনি এর আগে যাদের আইডি নেই তাদেরকে করে দিয়েছেন, এখন আপনার নিজের প্রয়োজন, বাট আপনি নিজের প্রয়োজন নিজে পারতেছেন না এবং কাকে আপনি রেজিস্ট্রেশন করে দিয়েছেন সেটাও বলতে পারতেছেন না। তো সেই জন্য এই সব প্রত্যেকটা সমস্যার সমাধান আপনি পাবেন আমার এই একই ভিডিওতে। তো সেই জন্য আপনি এটা কিভাবে দেখবেন যে আপনার আইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, তো সেই জন্য আপনাকে যে কাজটা হবে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে *1600#" দিবেন। আমি আবারও বলতেছি *1600#" দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনারা একটা এরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে, তো সেখানে আপনারা কি করবেন, আপনাদের যে এনআইডি কার্ড আছে, আপনাদের যে জাতীয় পরিচয়পত্র তার লাস্ট যে সর্বশেষ 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কাছে মেসেজ চলে আসবে এরকম, এই মেসেজে বলা হবে আপনার এই আইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? যারা বুঝতে অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এতক্ষণ আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে ভাই, আসলে কিভাবে আমার এনআইডি দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা আমি বের করতে পারবো, ভেরি ইজি। এখন এটা তো বললেন না শাহেদ ভাই যে আসলে এই নাম্বারগুলা যেহেতু আমার প্রয়োজন নাই, এটা আমার ভবিষ্যতে ক্ষতি হতে পারে, এখন এই নাম্বারগুলো আমি কিভাবে বদ্ধ করব, তাই না? এরকম একটা প্রশ্ন আপনাদের ভিতরে থাকতে পারে, তো সেটাও খুবই ইজি, খুব সহজে আপনারা করতে পারেন। সেটা হচ্ছে কি, যেহেতু আপনি পেয়ে গেছেন আপনার এনআইডি দিয়ে কোন কোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে, তো যেগুলো আপনার প্রয়োজন নয় সেটাকে আপনার নোট করে নেবেন। নোট করার পরে আপনারা কি করবেন, আপনার এনআইডি সহকারে আপনার নিকটস্থ যে সকল কাস্টমার কেয়ারগুলো আছে সেখানে চলে যাবেন। কাস্টমার কেয়ারে গিয়ে, তবে হ্যাঁ, যেই কোম্পানির সিম আপনি বদ্ধ করতে চাচ্ছেন ঠিক ওই কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে। যেমন আপনি যদি বাংলালিংক করেন, বাংলালিংক কাস্টমার কেয়ারে যেতে হবে, যদি গ্রামীণ করেন, গ্রামীণ কাস্টমার কেয়ারে, যদি আপনি এয়ারটেল করেন তাহলে এয়ারটেল কাস্টমার কেয়ারে যেতে হবে, আর যদি আপনি রবি করেন তাহলে রবি কাস্টমার কেয়ারে আপনাকে যেতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তখন গিয়ে তাদেরকে একটু সময় করে যাবেন, গিয়ে ওদেরকে বলবেন যে ভাই, আমার এই সিমটা আমি বদ্ধ করে দিতে চাই, তখন তারা আপনার ওখান থেকে কি আপনার আইডি কার্ডটা নিয়ে যাবেন, তারা আপনার অটোমেটিক সেখান থেকে খুব সহজেই বদ্ধ করে দিবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখা গেছে এই যে নানান সমস্যার ভিতরে আপনি পড়তেন বা একটা সম্ভাবনা ছিল সেটা থেকে আপনি অন্তত নিজে মুক্তি পেলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে আমি প্রায় এই ধরনের ইনফরমেশন মূলক ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করি, সেজন্য আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।